কখনো কখনো তোমরাও ভাবো না যদি একটা এমন কোনো রেমেডি হতো যেটা ব্যবহার করলে শ্যাম্পুর ঝামেলা মিটত হেয়ার মাস্কের ঝামেলা মিটতো আবার হেয়ার অয়েলিংয়েরও ঝামেলা মিটত মানে অল ইন ওয়ান একটা হেয়ার মাস্ক যেটা ব্যবহার করলে চুল লম্বা হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ওঠা একদম সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে চুলে যে ইচি স্ক্যাল্প যে কারণে খুশকি হয় তেল তেলের স্ক্যাল্প এই সমস্ত সমস্যাগুলো জাস্ট একটা মাত্র মাস্ক বলতে পারো শ্যাম্পু বলতে পারো যা কিছু নুসখা বলতে পারো যা কিছু ওই একটা মাত্র জিনিসেই না সবটা একদম খতম হয়ে যাবে এরকম কিন্তু সম্ভব কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এরকমই একটা নুস্কা শেয়ার করছি যেটা ব্যবহার করলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে জাস্ট তোমরা তোমাদের যে উইকলি হেয়ার কেয়ার রুটিন আছে তার মধ্যে কোনো রকমে একটা কিছুতে অ্যাডজাস্ট করে এটাকে অ্যাড করে নাও এবার আমি রেসিপিটা যখন বলবো তখন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা কোন জায়গায় এটাকে অ্যাডজাস্ট করতে পারবে ব্যাক টু মাই চ্যানেল স্নেহা আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই কথা তো তোমরা অবশ্যই শুনেছো যে আমাদের মা ঠাকুমা জেঠিমারা সবাই বলতো জানিস আগেকার দিনে না আমরা তো শ্যাম্পু সাবান পেতামই না মাটি দিয়ে চুল পরিষ্কার করতাম আর আমাদের কত সুন্দর চুল ছিল এবং সত্যিই আমাদের মা কাকিমাদের জাস্ট দারুণ সুন্দর চুল ছিল যা আমাদের জেনারেশনে দেখতেই পাওয়া যায় না তার একটাই কারণ তারা হচ্ছে সাবান শ্যাম্পু এগুলোর বদলে জাস্ট মাটি দিয়ে চুল ধুতো আমি মিথ্যে কথা বলতেই পারি তোমরা ব্যাপারে গুগল করে নিতে পারো বা গুগলের থেকেও ভালো নিজের মা কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে সত্যি কি তোমরা মাটি দিয়ে চুল ধুতে কিন্তু এখনকার বাজারে শুদ্ধ মাটি ওরকম আমরা পাবো কোথায় যেটা দিয়ে আমরা চুল ধুতে পারবো আমি আছি তো চিন্তা করছো কেন আমি খোঁজ দেব কি করে তোমরা মাটি দিয়ে চুলে শ্যাম্পু করতে পারবে জি হ্যাঁ তাই একদম স্কিপ না করে আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখো যে আমি কোন মাটিটা ব্যবহার করতে বলবো আর তার সঙ্গে কি কি মেশাতে বলবো যাতে করে তোমরাও কিন্তু ওই আগেকার দিনের মা কাকিমা জেঠিমাদের মতো একদম লম্বা চুল পাবে এবং শুধু লম্বা নয় চুলের হেলথও ভালো হবে আর চুল কিন্তু দারুণ সুন্দর সিল্কি হবে জাস্ট আমার মতো আমিও কিন্তু আজকে মাটি দিয়েই চুলে শ্যাম্পু করেছি আর আমার চুলে না সাইনটা জাস্ট তোমরা দেখো মাটি তো আমি জোগাড় করেছি পাকিস্তানের মুলতান প্রদেশ থেকে মুলতানি মাটির কথা বলছি যেটা তোমরা বেশিরভাগ সময় স্কিন কেয়ারে ব্যবহার করে থাকো কিন্তু কজন জানো যে মুলতানি মাটি দিয়ে চুল ও দারুণ সুন্দর পরিষ্কার হয় আর চুলের হেলথও প্রচন্ড ভালো থাকে মুলতানি মাটি ব্যবহার করলে আজকে বলছি আমরা এখানে ব্যবহার করছি মুলতানি মাটি যেটা প্রচণ্ড বিশুদ্ধ আর কতটা বিশুদ্ধ তো তোমরা জানোই যে এতটা বিশুদ্ধ ওটা আমরা আমাদের স্কিন কেয়ারে ব্যবহার করে থাকি তো এই মুলতানি মাটি আমি নিচ্ছি আমাদের এই আজকের জিনিসটা বানানোর জন্য এটা শ্যাম্পু বলতে পারো এই মুলতানি মাটি না আমাদের চুলকে প্রচণ্ড সফট সিল্কি অ্যান্ড বাউন্সি বানায় জাস্ট একবার অ্যাপ্লিকেশানই তোমরা বুঝতে পারবে এই মুলতানি মাটি ব্যবহার করলে না চুলে তেল দেওয়ারও দরকার পড়বে না মুলতানি মাটি ব্যবহার করলে চুলে আলাদা করে কন্ডিশনারও দেওয়ার প্রয়োজন পড়বে না এত ভালো মুলতানি মাটি এই মুলতানি মাটি না আমাদের চুলকে লম্বাও করে আমাদের চুলকে সফট সিল্কি অ্যান্ড বাউন্সিও বানায় এর সঙ্গে আমি নিচ্ছি আরও একটা জিনিস সেটা হচ্ছে তিসির বীজের জেল তোমরা তো জানোই যে তিসির বীজের জেল আমরা কেমন করে বের করি কারণ এর আগে আমি বহু ভিডিওতে বলেছি যে দু থেকে তিন চামচ তিসির বীজকে এক গ্লাস জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে বীজটাকে ছেঁকে নিলেই কিন্তু আমরা পেয়ে যাব। তিসির বীজের জেল একদম সিম্পল তো এই জেলটাকেই আমি একটা বাটিতে বের করে রেখেছি তো তোমাদের কাছে যদি তিসির বীজের জেল নিতান্তই অ্যাভেলেবেল না থাকে তোমরা এই জায়গায় অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো অ্যাবসলিউটলি নো ইস্যু এর সঙ্গে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল কমপ্লিটলি অপশনাল তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো কিন্তু যাদের হার্ড ওয়াটারের প্রবলেম আছে বা যাদের চুল একটু সফটনেসের অভাব আছে তো তারাই গোলাপ জলটা কিন্তু কখনোই স্কিপ করো না অবশ্যই গোলাপ জলটা ব্যবহার করো এর সঙ্গে আরও একটা জিনিস আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে সোপনাট সোপনাট মানে হচ্ছে রিঠা ফল তোমাদের কাছে যদি রিঠা ফল অ্যাভেলেবেল থাকে তাহলে রিঠা ফলকে জাস্ট জলে বয়েল করে নিয়ে ওই জলটা তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমি যাতে অ্যাপ্লিকেশান প্রসেস অনেক সুবিধের হয় তাই কিন্তু আমি রিঠা ফলের যে গুঁড়োটা পাওয়া যায় আমি ওটা ব্যবহার করেছি আমি এর আগে বহুবার বলেছি তাও আজকে আরেকবার বলে দিচ্ছি যে এই রিঠা ফলের যে এই গুঁড়োগুলো বা এই হোল জিনিসগুলো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনি ব্র্যান্ডের নাম হচ্ছে অনলাইন কোয়ালিটি স্টোর ব্র্যান্ডটার নাম তো এটা একেবারেই স্পন্সার্ড ভিডিও নয় তোমরা চাইলে এটাও নিতে পারো বা অন্য কিছুও নিতে পারো কিন্তু এই জিনিসগুলো না ফ্লিপকার্ট আর অ্যামাজনে খুব ভালো এবং খুব বহুল পরিমাণে বিক্রি হয় তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু পারচেস করতে পারো তো আমি রিঠা ফলের গুঁড়ো নিয়েছি আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে খুব সিম্পল প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় সেটা হচ্ছে একটুখানি জল জলটাও কিন্তু আমাদের এই জিনিসটা মানে এই পেস্টটা তৈরি করতে কাজে লাগবে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন ভাবে আমরা জিনিসটা তৈরি করব আমরা একটা বাটি নেব এবং সেই বাটির মধ্যে চার থেকে পাঁচ চামচ মুলতানি মাটি দেব। তোমরা তোমাদের হেয়ার লেন্থের এর নেবে আমি আমার হেয়ার লেন্থের এর অ্যাকর্ডিং এতটাই নিয়েছি চার থেকে পাঁচ চামচ মুলতানি মাটি একটা বাটির মধ্যে নিয়েছি এবারে এর সঙ্গে আমি অ্যাড করেছি তিসির বীজের জেল তিসির বীজের জেল না দালন সুন্দর কন্ডিশনার অ্যান্ড এর কাজ করে মুলতানি মাটি না অনেক সময় আমাদের স্কিনকে ড্রাই করে দেয় তাই যাদের অয়েলি স্ক্যাল্পে প্রবলেম আছে তাদের জন্য তো মুলতানি মাটি প্রচন্ড ভালো কিন্তু যাদের ড্রাই স্ক্যাল্প আছে তাদের হতে পারে একটু ইচিনেস আসতে পারে এই জিনিসটা ব্যবহার করলে তার জন্যই আমি পুরো জিনিসটাকে মিনিমাইজ করার জন্য ময়েশ্চারাইজেশান বেশি করে প্রোভাইড করার জন্য আমি এখানে অ্যাড করেছি হচ্ছে তিসির বীজের জেল আর তোমরা এই জায়গায় আমি বলেই দিলাম যে অ্যালোভেরা জেল থাকলে খুবই ভালো তোমরা অ্যালোভেরা জেলও কিন্তু দু চামচ এখানে অ্যাড করতে পারো আর তোমরা তো জানোই যে তিসির বীজের জেল আমাদের চুলের জন্য কতটা ভালো কন্ডিশনার মুলতানি মাটির সঙ্গে আমি অ্যাড করেছি তিসির বীজের জেল তার সঙ্গে আরও একটা জিনিস আমি অ্যাড করেছি সেটা হচ্ছে এক চামচ গোলাপের জল এটা কমপ্লিটলি অপশনাল তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এবার এক চামচ গোলাপ জলের সঙ্গে আমি অ্যাড করেছি হচ্ছে রিঠা ফলের গুঁড়ো এই রিঠা ফলের গুঁড়ো না একাই একশো শ্যাম্পুর যে ফেনা হয় সাবান বা শ্যাম্পুর যে ফেনা হয় সেই ফেনা বানাতে রিঠা ফলকে এই জন্যই তো সোপনাট বলা হয় কারণ আগেকার দিনে না রিঠার জামা কাপড় পরিষ্কার করতে গয়না পরিষ্কার করতে শরীরের ময়লা পরিষ্কার করতে সব কিছুতে কিন্তু রিঠা ফলের ব্যবহার হতো আর আজকালকার দিনে দেখো কেমিক্যাল ভরা জীবনে মানুষ তো রিঠা ফলের নামই ভুলে গেছে রিঠা ফল এতটাই ভালো ফেনা দেয় যে তোমাদের শ্যাম্পু ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না তো আমরা এখানে অ্যাড করব দু চামচ মতো রিঠা ফল আর তার সঙ্গে আমি মিশিয়েছি নর্মাল ডিস্টিল ওয়াটার এই জিনিসগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে না মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এতটা মেশানোর পরে না একটা খুব সুন্দর ফেনা উঠেছে ফেনা দেখে না মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই কোন সাবানের মিশ্রণ হবে কে বলবে যে এখানে কোনো সাবান নেই কোনো খান নেই হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক একটা রেমেডি তৈরি হচ্ছে ফেনা দেখে না বোঝারই উপায় নেই তো এবার এই সমস্ত মিশ্রণটাকে না আমরা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পর এবার আমরা অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন আমরা কেমন ভাবে করবো অ্যাপ্লিকেশন করার আগে মেক শিওর কি তোমাদের পুরো চুল একদম কমপ্লিটলি ডিট্যাঙ্গলড অবস্থায় আছে কারণ হচ্ছে যদি তোমরা জট পড়া চুলে মুলতানি মাটি লাগাও তাহলে কিন্তু চুলে আরো বেশি জট পড়বে পয়েন্ট টু বি নোটেড তাই এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই চুলের সমস্ত জট ছাড়িয়ে নেবে চুলের সমস্ত জট ছাড়িয়ে নিয়ে স্ট্যান্ড ওয়াইজ চুলে ভালো করে মুলতানি মাটি লাগাবে মানে পুরো প্যাকটাকে চুলে ভালো করে লাগাবে ভালো করে লাগিয়ে তোমরা তিন থেকে চার মিনিট অপেক্ষা করবে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা শুকোতে শুরু করবে তিন থেকে চার মিনিট পরেই নর্মালি জলে শাওয়ারের জলে খুব ভালো করে চুলটা ধুয়ে নেবে প্লিজ একটু দেখো যাতে করে এদিক ওদিক নাড়িয়ে চুলের জট না পড়ে চুলে জট পড়লে কিন্তু ছাড়াতে খুব সমস্যা হবে তো দুবার ধুয়ে নেওয়ার পরে হতেই পারে খানিকটা হয়তো মুলতানি মাটির অংশ চুলে থেকে গেলো তো কোনো ব্যাপার নয় হাতে একটু নর্মাল শ্যাম্পু নিয়ে তোমরা যদি জাস্ট এই জায়গাটায় ম্যাসাজ করো তাহলেই কিন্তু পুরো জিনিসটা একদম বেরিয়ে চলে যাবে নো ইস্যু পুরো জিনিসটা বেরিয়ে চলে যাওয়ার পর চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল এয়ার ড্রাই করে নিলেই কিন্তু তোমরা দারুণ সুন্দর স্লিকি সফ্ট একটা চুল পাবে এবার বলি যে এই জিনিসটাকে তোমরা কত দিন বা কতদিন অন্তর ব্যবহার করতে পারবে আচ্ছা এবার যাদের অয়েলি স্ক্যাল্পের প্রবলেম আছে তারা কিন্তু সপ্তাহে দুবার এটাকে ব্যবহার করতে পারে অবশ্যই শ্যাম্পুর জায়গায় সপ্তাহে দুবার যাদের অয়েলি স্ক্যাল তারা এটাকে ব্যবহার করতে পারে যাদের ড্রাই স্ক্যাল তারা সপ্তাহে একবার ব্যবহার করলেই হবে সপ্তাহে একবার নর্মাল শ্যাম্পু করলো সপ্তাহে একবার আবার এটা ব্যবহার করলো এইভাবে ব্যবহার করতে পারবে এবার বলি যে এই জিনিসটা কারা কারা ব্যবহার করতে পারবে এই জিনিসটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই ব্যবহার করতে পারবে অনেকে আছে যাদের বয়স ষাট বছরের বেশি আমার মা কাকিমারা তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি আমি ব্যবহার করতে পারবো আরামসে ব্যবহার করতে পারবেন আপনাদের যদি গ্রে হেয়ারের প্রবলেম থাকে আপনাদের চুল উঠে যাওয়ার প্রবলেম আছে এই সমস্ত প্রবলেম কিন্তু এ সলভ করে দেবে এই প্যাকটা একাই সলভ করে দেবে অনেকে বলে দিদি আমার ছোটো বাচ্চা আছে তার চুলে কি ব্যবহার করতে পারবো অবশ্যই বাচ্চার চুলে কেমিক্যাল শ্যাম্পুর বদলে ছোটোবেলা থেকে এই জিনিসটা ব্যবহার করা শুরু করুন অ্যাবসোলিউটলি সাইড এফেক্টহীন হবে কোনো রকমের ক্ষতি হবে না বরং আপনার বাচ্চার চুল কিন্তু ছোটো থেকেই সুন্দর ঝলমলে নরম একদম মোলায়েম হবে এবং খুব তাড়াতাড়ি চুল লম্বা হবে এবং চুলের হেলথ খুব ভালো হবে আজকে প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই ভিডিও রিলেটেড কোনো রকম ডাউট থাকলে প্লিজ এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে জানিও কারণ খুব প্রবলেম হয় পুরোনো ভিডিওগুলোতে যখন কমেন্ট ঢোকে সেগুলো রিপ্লাই করতে তাই প্লিজ নতুন ভিডিওগুলোতে যখন আপনারা দেখছেন তখনই ওই ভিডিও রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমার ভিডিওতে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা একদম টাইমে পেয়ে যান আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আবার আসছি নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে ততক্ষণের জন্য টাটা